হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুহা কুকিং অ্যান্ড ব্লগ। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম, আর আজকে নিয়ে এসেছি আমার ছাদ বাগানের জন্য আমার অনেক প্রিয় তিনটি আনারের চারা। তো এই আনার গাছগুলোর ভিডিও আমি ছাদ বাগানে দেখছি, এক আপুর ছাদ বাগানে। তো সেখান থেকে উৎসাহ পাইছি যে আমিও কিছু ভালো জাতের আনার গাছ লাগাবো। তো এই যে অনলাইনে অর্ডার করে আমি কিন্তু পেয়ে গেছি মাশাল্লাহ। তো গাছগুলো দেখতে তো মনে হয় একেবারেই ভালোভাবে এসেছে, এখন বাকিটা আল্লাহ ভরসা। যদি আল্লাহ চায় তো আমার ছাদ বাগানেও অনেক সুন্দর সুন্দর আনার হবে। তো এবার আনবক্সিং করে দেখাবো, ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সঙ্গে থাকুন এই ছোট্ট মিনি ব্লগের। আমরা যারা ছাদে বাগান করি, আমাদের কিন্তু একেবারে ছাদে গাছ লাগানো একটা নেশার মতো হয়ে যায়। মানে গাছ দেখলেই পাগল হয়ে যায় যে অনলাইনে দেখলেই আনতে হবে, লাগাতে হবে আমার ছাদ বাগানে। তো আমরা কিন্তু প্রতি বছর অনেক অনেক গাছ লাগাই, তারপর দেখা যায় যে ছাদে অনেক বেশি রোদ, তারপরে ঝড় আসলে অনেক বেশি বাতাস লাগে, তো অনেক গাছ আমাদের নষ্ট হয়ে যায়। তাতে কিন্তু আমরা মন খারাপ করি না, আবার নতুন করে শুরু করি। তো ছাদে বাগান করতে হলে ছাদের প্রতি থাকতে হবে ভালোবাসা, আর নিতে হবে গাছের অনেক অনেক যত্ন। তো আমরা যারা ছাদ বাগান করি তারা কিন্তু একেবারে গাছের পিছনেই লেগে থাকি, যে একবার লাগালাম সারা বছর সারা জীবন ওই গাছ থাকবে, সেরকমের কিন্তু ব্যাপার না। গাছ একের পর এক লাগাতেই থাকতে হয়। দেখা যায় যে আমার এই গাছটা মারা গেছে, এই জায়গায় আমি আবার একটা নতুন করে গাছ লাগাইয়ে দেব। আর যখন দেখি যে না মাশাল্লাহ গাছগুলো সুন্দর আছে, তখন কিন্তু আমাদের অনেক বেশি ভালো লাগে। তো ছাদে যারা বাগান করি তারা কিন্তু গাছ লাগাইয়ে শান্তি পাই, কারণ গাছের মধ্যেই আমাদের সব কিছু, ভালো লাগা মন্দ লাগা। তো এই যে দেখেন অনলাইন থেকে আমি এই যে তিনটা চারা আনাইছি, তো মাশাল্লাহ চারাগুলো কিন্তু দেখতে অনেকটা সুন্দর। তো যে যে চারাগুলো ব্যাগিং করে দিয়েছে সুন্দরভাবে পার্সেল করছে, কিন্তু মাশাল্লাহ যার কাছ থেকে চারাগুলো এনেছি সে কিন্তু অনেক যত্ন সহকারে অনেক সুন্দরভাবে পার্সেল করে দিয়েছে। এর আগেও আমি অনলাইন থেকে অনেকবার চারা আনাইছি, কিন্তু সবচেয়ে বেস্ট এই চারাগুলো ছিল আমার কাছে। এই যে কত সুন্দরভাবে আসছে মাশাল্লাহ, তো চারাগুলো কিন্তু অনেক সুন্দর। তো সবাই আমার এই অনলাইনের চারাগুলোর জন্য দোয়া করবেন, যেন খুব ভালোভাবে আমার ছাদ বাগানে বড় হয়, আর আপনাদের সাথে এই গাছের ফল শেয়ার করতে পারি। এখানে হচ্ছে তিনটে জাতের আনার গাছ আনছি আমি, এখানে তিনটা আনারের চারা তিনটে জাতের। তো এছাড়াও আমার ছাদ বাগানে কিন্তু মাশাল্লাহ আরও অনেকগুলো আনারের গাছ আছে, তো সেই গাছগুলো আমি আপনাদের সাথে পর্যায়ক্রমে শেয়ার করব। তো সেগুলো কোন জাতের কি কালেকশন আমি নিজেও জানি না, কারণ যখন প্রথম দিকে ছাদ বাগান করছি তখন কিছুই জানতাম না, যা পাইতাম তাই শুধু লাগাইতাম। তো দেখেন এই যে মাশাল্লাহ গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে আসছে। আর আপনারা যারা ছাদে বাগান করতে চান তারা কিন্তু এভাবেই মানে চেষ্টা করে দেখতে পারেন, তবে যারা একটু হিসেবি তাদের জন্য ছাদ বাগান না। ছাদে বাগান করতে হলে পরিশ্রমের পাশাপাশি অর্থও কিছুটা খরচ করতে হয়, যেহেতু ছাদে বাগান করতে হলে আমাদের অনেক কিছু কিনতে হয়, কিন্তু ছাদের টব, মাটি, গোবরের ফাঁস, বিভিন্ন রকমের জিনিস কিনতে হয়। তো মাশাল্লাহ আমার ছাদ বাগানের গাছগুলো দেখে কিন্তু আমি অনেক খুশি যে আমার ছাদের নতুন সদস্য। তো আমি প্যাকেট খোলার সাথে সাথে কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি, সবাই আমার গাছগুলোর জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।